সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অসমে এনআরসির পরে বিজেপি আওয়াজ তুলেছিল ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি চালু করা হবে। লোকসভার আগে নির্বাচনী প্রচারে এসে সেই দাবিতে সরব হয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর সেই সূত্র ধরে আজ রাজ্য বিজেপি দপ্তরে সংবাদ সম্মেলন করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, বাংলা এখন অনুপ্রবেশকারীদের দখলে, বাংলাকে সেই দখলমুক্ত করতে হবে, তবে হিন্দু শরণার্থীদের সমস্ত অধিকার দিতে হবে। তার কথায় মানুষ এখানে বিপদগ্রস্ত, পশ্চিমবঙ্গ ক্রমশই অনুপ্রবেশকারীদের দখলে চলে যাচ্ছে, বাংলাকে বাঁচাতেই হবে। তিনি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দেন, বলেন, জনগণ আপনাদের কাছে এক কথাই শুনতে চায়, আপনারা অনুপ্রবেশকারীদের বিতাড়িত করবেন কিনা এবং হিন্দু শরণার্থীদের সকল সুযোগ সুবিধা দেবেন কিনা। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর এ রাজ্যে এনআরসি করব আমরা এবং বাংলাকে অনুপ্রবেশ মুক্ত করব। এনআরসি নিয়ে ওরা যে কথা বলেছে, আসল যেটা এনআরসি সংক্রান্ত ইস্যু, সেটা কেন পার্থবাবুরা পরিষ্কার করছেন না বাংলার মানুষের কাছে? বিজেপি অবস্থান যেটা পরিষ্কার করে আমাদের অধ্যক্ষজি বলেছেন যে আমরা যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে, আর যারা শরণার্থী তারা যাতে এই দেশে নিশ্চিন্ত মনে থাকতে পারেন সিটিজেনশিপ বিলের সাহায্যে, সেইটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। তৃণমূল কংগ্রেস বলছেন আমরা এনআরসি চালু করতে দেব না বাংলায়, তারা বলে দিন যে হিন্দু শরণার্থী যারা তাদেরকে থাকতে দেবেন না। বলুন পরিষ্কার করে, আমি পার্থবাবুর কাছে এটাই বলছি যে আজকে যে কথা আপনি বলেছেন সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়া দরকার। সামনে নির্বাচন, আপনাদের পরিষ্কার করে বলা দরকার যে আপনারা অনুপ্রবেশকারীদের স্বার্থে না শরণার্থীদের স্বার্থে। বিজেপি পরিষ্কার করে বলে দিয়েছে, বিজেপি যারা অনুপ্রবেশকারী, যারা ঘুষবায় ইনফিল্ট্রেটার, বেআইনি ভাবে এদেশে ঢুকছে, তাদেরকে আমরা এ দেশ থেকে বিতাড়নের জন্য সব রকম চেষ্টা করব, এ দেশটা তাদের জন্য নয়। কিন্তু যারা শরণার্থী, যারা হিন্দু বৌদ্ধ জৈন, যারা পাশের দেশে বা অন্য দেশে সংখ্যাগুরু নয় সংখ্যালঘু, যথা বাংলাদেশের হিন্দুরা বৌদ্ধরা সংখ্যালঘু, তারা যখন আমাদের দেশে আসবে আমরা তাদের সংস্থান দেব, তাদের আশ্রয় দেব, তাদের সিটিজেনশিপ দেব, এটা আমরা খুব পরিষ্কার। পার্থবাবু আপনি পরিষ্কার করে বলুন, এবং আমি আবার বলছি, সাহস থাকে তো পরিষ্কার করে বলুন যে আমরা এনআরসি চালু করতে দেব না এবং যারা হিন্দু শরণার্থী তাদের ওখানে থাকতে দেব না, এটা বলুন আপনি। আর এটাও বলুন, যখন বলছেন এনআরসি চালু করতে দেব না, যে যারা ইনফিল্ট্রেটার, যারা অনুপ্রবেশকারী, বেআইনিভাবে এই দেশে ঢুকে আমাদের ভাইদের আমাদের বোনেদের রুটি রুজি ছিনতাই করছে, অপরাধ বাড়াচ্ছে, জালি নোটের কারবারি করছে, তাদের পক্ষে আপনারা, এটা আপনাদের পরিষ্কার করে বলা দরকার। কারণ বাংলার মানুষকে আর ভুল বোঝাবেন না, ভোটের তাগিদে ভোট ব্যাংক পলিটিক্স আর করবেন না। বাংলার মানুষ জানতে চায়, বাংলার মানুষ আপনাদের কাছ থেকে জানতে চায় আপনারা অনুপ্রবেশকারীদের পক্ষে এবং শরণার্থীদের বিপক্ষে, এটা সঠিক কিনা ঠিক করে আপনি পরিষ্কার করে বুঝিয়ে দেবেন, এটা আমরা আশা করি। ওই গোল গোল কথা বলবেন না যে শুধু এনআরসি চালু করতে দেব না। মুদ্রা কথায় আসবেন যে অনুপ্রবেশকারীদের তাড়াবেন কিনা আর শরণার্থীদের আশ্রয় দেবেন কিনা, এই দুটো কথা পরিষ্কার করে হ্যাঁ না তে জবাব দেবেন। ওই গোল গোল কথা আর বাংলার মানুষ শুনতে চাইছে না।